সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি দেবাশিস। তো আজকে যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করবো, ওষুধটির নাম হলো গ্লাইসিফেস এসআর 500 mg। তো এই ওষুধের কীভাবে ব্যবহার করতে হয় এবং এই ওষুধের মাত্রাটা কী এবং এর সাইড এফেক্ট কী রয়েছে, এর MRP কত, কী কোম্পানি, সব কিছুই আজকে এই ওষুধের সম্পর্কে ডিটেলস জেনে নেব আমরা। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ওষুধটির নাম হলো গ্লাইসিফেস এসআর 500। তো এটি হলো একটি ডায়াবেটিসের ওষুধ। অনেকেই হয়তো জানেন, যারা ডায়াবেটিসে ভুগছেন অনেকের হয়তো এই ওষুধটা চলছে, তো আপনারা অনেকেই হয়তো জানেন। তো ওষুধের কম্পোজিশনটা আমরা আগে দেখে নিই। দেখুন ওষুধটা হলো, এর কম্পোজিশন হলো মেটফরমিন হাইড্রোক্লোরাইড রয়েছে, সাস্টেন্ড রিলিজড 500 mg ট্যাবলেটস। দেখুন এতে 10টা ট্যাবলেটস থাকে একটা পাতায়। এর কোম্পানিটা দেখে নেব, এর কোম্পানির নাম হলো ফ্র্যাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। তো খুব একটা ফেমাস কোম্পানি এটা। তাই এটি কীভাবে ব্যবহার করা হয় বা এর ব্যবহার কোথায় কোথায় করা হয়, কোরে কী রোগের ক্ষেত্রে কীভাবে কতটা মাত্রায় ব্যবহার করা হয়, সব কিছু আজকে আমরা আলোচনা করে নিই। তো প্রথমে আসবো এর ব্যবহার সম্পর্কে। বন্ধুরা, এটি টি টু ডিএম মানে হলো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস টি টু ডিএম এতে ব্যবহার করা হয়। বন্ধুরা, ডায়াবেটিস যে শুধু বড়দের হয়ে থাকে তা নয়, বাচ্চাদেরও কিন্তু হয়ে থাকে। তো সেটা টাইপ 1 মধ্যে পড়ে তাদেরটা শুধুমাত্র ইনসুলিন দরকার হয়। ইনসুলিন ইঞ্জেকশনের মাধ্যমে তাদের সুগারটাকে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু বড়দের জন্য ট্যাবলেটসও উপলব্ধ, ইনসুলিনও উপলব্ধ। তো এটা হচ্ছে ট্যাবলেটস, ডায়াবেটিসের একটা ট্যাবলেটস বা সুগারের ট্যাবলেট। যাদের সুগারের বা রক্তে শর্করার মাত্রা অত্যধিকভাবে রয়েছে তাদের ক্ষেত্রে এটি mg অনুসারে ব্যবহার করা হয়। মানে কার কতটা সুগার বেশি আছে সেই অনুযায়ী এর ডোজ নিয়ন্ত্রণ করা হয়। তো এটা হলো একটি ডায়াবেটিসের ওষুধ। এর মাত্রাটা বলার আগে আমরা প্যাকেটটি খুলে দেখে নেব ওষুধটি কেমন ধরনের হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে বা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের সাথে। এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এই ধরনের ভিডিওগুলি আরও দেখার জন্য। তো বন্ধুরা, ট্যাবলেটসের কালারটা ঠিক এইরকমই হয়ে থাকে, পিছনটা দেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে লেখাই রয়েছে গ্লাইসিফেস এসআর 500 mg মেটফরমিন হাইড্রোক্লোরাইড। তো ওর MRPটা দেখে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এতে 10টা ট্যাবলেটসের দাম রয়েছে মাত্র 20.84 টাকা পার 10 ট্যাবলেটস। তো বন্ধুরা দেখেছেন, খুবই কম রেঞ্জের মধ্যে খুব একটা ভালো ওষুধ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য। তো বন্ধুরা, এবার কথা বলবো এর মাত্রা সম্পর্কে। বন্ধুরা, এর মাত্রাটি হলো রক্তের শর্করার লেভেল বা রক্তের সুগারের লেভেল অনুযায়ী এর মাত্রা অ্যাডজাস্ট করা হয়। যদি আপনার রক্তের সুগারের মাত্রা যদি 100 থেকে 200 মধ্যে থাকে, বা 110 ফাস্টিংয়ে নর্মাল, 110 পর্যন্ত, এবং পিপিতে 140 পর্যন্ত নর্মাল, তার বেশি যদি ওটা হয়ে থাকে বা অ্যাভারেজ 250 পর্যন্ত যদি হয়ে থাকে, 250-300 পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে এটাকে একটা করে দিনে দুবার চালানো যায় কন্টিনিউ। তারপরে এক মাস পরে আবার সুগারের ব্লাডটা আবার চেক করে দেখতে হবে সুগারের লেভেলটা কতটা পৌঁছালো বা কতটা হয়েছে, সেই অনুযায়ী আবার মাত্রাটা অ্যাডজাস্ট করা হবে। এটি 1 গ্রাম করেও দেওয়া যায়, সেটা সুগারের মাত্রা অনুযায়ী রাত্রেবেলা করে 1 গ্রাম করে খাওয়া দাওয়ার পরে দেওয়া যায়, অত অসুবিধা নেই। তো বন্ধুরা, এটি হলো সবথেকে কম দামে সুগারের খুব ভালো একটি ওষুধ এবং সুগারের ক্ষেত্রে ফার্স্ট চয়েস একটা ওষুধ বলতে পারেন। এটাই কিন্তু ডাক্তাররা সবথেকে ফার্স্ট চয়েস করে থাকেন বা সবথেকে ফার্স্ট প্রেসক্রাইব করে থাকেন। তো বন্ধুরা, এবার আসবো এর সাইড এফেক্ট সম্পর্কে। তো বন্ধুরা, সাইড এফেক্ট বলতে, এতে আপনার হাত পা কাঁপুনি হতে পারে বা কাঁপুনি হতে পারে, বা নার্ভের দুর্বলতা হতে পারে। তার জন্য আবার সুগারের ওষুধ খেলে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে অসংখ্য যে ভিটামিন উৎপাদনকারী যে কীটাণুগুলো থাকে সেগুলো অনেকটা ধ্বংস হয়ে যায়, তাই জন্য এর সঙ্গে ভিটামিন সাপ্লিমেন্টও নেওয়া প্রয়োজন।
তো এই এর সাইড এফেক্ট। এছাড়াও আরও কিছু কিছু সাইড এফেক্ট রয়েছে, কিডনির উপরে কিছু সাইড এফেক্ট রয়েছে। তো যাদের কিডনি খুব খারাপ তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করতে হবে। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখেছেন আশা করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আপনার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করুন এই ধরনের আরও লেটেস্ট হেলথ রিলেটেড ভিডিওগুলি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।